আপনারা দেখেছেন ঢাকা শহরে প্রতিটি প্যাডেল মারা রিক্সাওয়ালারা কিভাবে আমাদের আহত ভাইদেরকে নানানভাবে সহযোগিতা করেছেন, বা ব্যাটারি চালিত রিক্সা যেই পরিমাণ বিদ্যুৎ অপচয় করে সেই অটোরিক্সার বিদ্যুৎ দিয়ে সচরাচর বাংলাদেশের পাঁচটা যেমন তেমন পরিবার সেই বিদ্যুৎটা ব্যবহার করে উপকৃত হতে পারে। এই অটো রিক্সা বিদ্যুৎ ব্যবহার করে তাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে, এতে এজে আমি লাকি বা আমি তাদেরকে ভালো বলি। কিন্তু এই অটোরিক্সার ফলে আপনারা দেখছেন মারাত্মক ধরনের দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে, কেউ হাত হারাচ্ছেন, কেউ পাও হারাচ্ছেন, কেউ বা জীবনের তরে পঙ্গু হয়ে যাচ্ছেন। এই অটোরিক্সা ঢাকা শহরে একটি ব্যস্ততম শহরে এই অটোরিক্সা চলার ফলে মারাত্মক ধরনের ব্যাঘাতের সৃষ্টি হয়। আমি একজন মানবিক সেবক হিসেবে আমার কাছে অসংখ্য এই অটোরিক্সার অ্যাক্সিডেন্টের রোগী যায়, আমি দেখেছি কিভাবে এই অটোরিক্সাগুলো মারাত্মক রকমের। অনেকে বলতেছে যে গতকালকে যে সেনাবাহিনীর সঙ্গে যে মারামারি বিক্ষোভ করেছে, অনেকে বলতেছে যে তারা প্যান্ট শার্ট পরা ইয়ং জেনারেশন, তারা তো অটোরিক্সা চালায় না, তো অনেকজনে বলতেছে এটির সঙ্গে বহিরাগতরা মিশে গেছে, এটা আসলে কি না? অ্যাকচুয়ালি এই এই যুক্তির সাথে আমার লজিক এক না, কেননা আপনারা দেখছেন একটা অটোরিক্সা কিনতে মিনিমাম লাখখানেক টাকার মতো লাগে আমাদের দেশে। একটা অটোরিক্সা সাধারণত যারা সচরাচর ইয়ং ফুলাফাইন, কোনো পড়াশোনা জানলেও দেখা গেছে কোনো কর্মসংস্থানের সুযোগ নাই, তারা এটার সহজলভ্যতার দিক চিন্তা করে তারা বিভিন্ন এনজিও থেকে আপনারা তাদের নিয়ে চিন্তা করতেছেন, যে তারা বলছে যে এই জায়গায় আওয়ামী লীগ অথবা অন্য কোনো দল বা যারা দুষ্কৃতিকারী তারা এই অটোরিক্সাদের সাথে মিশতে পারে। বাট যারা অটোরিক্সা চালায় তারা ম্যাক্সিমামই মধ্যবিত্ত পরিবার এবং দরিদ্র পরিবারের ছেলেপেলেরাই অটোরিক্সাটারে খুব সহজলভ্য মনে করে অটোরিক্সাটা চালা। অ্যাকচুয়ালি এই কালকের যে আন্দোলনে, সে আন্দোলনে আমি যে বলবো যে ছাত্রলীগ তা নাই বা আওয়ামী লীগ নাই তা না, এখনও খুনি হাসিনার সন্তানেরা যে এগুলা ছাত্রলীগ, যুবলীগ এবং আরও আওয়ামী লীগের অন্য অন্য সংগঠনের লোকেরা এখনও গা দেখা দিয়ে বিভিন্ন ছত্রবেশে বিভিন্ন সংগঠনের সাথে মিশে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন অরাজকতার মধ্যে ফেলিয়ে, বিভিন্ন কুচক্রান্তের মাধ্যমে ফেলিয়ে একটি রটনা রটাতে চাই। এটা আমরা বিভিন্নভাবে বা বিভিন্ন আন্দোলনের মধ্যে অতীতে আমরা দেখেছি। তো এই আন্দোলনেও ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অন্য অন্য যারা গণহত্যার সাথে জড়িত তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই আন্দোলনে মিশতে পারে। বাট এই অটো ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা দেখেছেন, আপনারা যারা